হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি তার্কিশ একটা ডেজার্ট, সেটার নাম হচ্ছে বাসবুসা। বাসবুসাটা বানাইতে কী কী লাগবে এবং কেমন করে বানাইতে হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডেজার্টটা খেতে অনেক টেস্টি, বাসায় চাইলে আপনারা এরকম করে বানাইতে পারেন, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা বাটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি যেটা আইসিং সুগার বলে সেই সুগার দিয়ে দিচ্ছি, হাফ ডেসিলিটার একটু বেশি সুগার, আর আমার ঘরে বানানো যে ঘিটা সেই ঘিটা দিয়ে দিচ্ছি 1 কাপ। এইটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর একটু ভালো করে মিক্স করতে হবে, কারণ যত ভালো করে মিক্স করবেন ভিতরে সব বাটারগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল, হাফ ডেসিলিটারের একটু বেশি নারিকেল কোরানোটা ছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখন দিয়ে দিব আমি 1 গ্লাসের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে এটা 2-1 মিনিট ভালো করে নাড়তে হবে। তারপরে আমি যে ডিশে বসিয়ে দিব সেই ডিশে আমি একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করার পরে তারপরে আমি এগুলো ঢেলে দিচ্ছি। এটা বানাইতে অত বেশি কঠিন না, কিন্তু আপনারা বাসায় এটা ট্রাই করলে অনেক সুন্দরভাবে বানাইতে পারবেন। আর এখানে আমি উপর দিয়ে যে ডিজাইন করার জন্য আলমন্ডগুলো দিয়ে দিব সেইটা আমি একটা বাটিতে নিয়ে নিছি। আর এটা যখন আপনারা খোসাটা ছাড়াবেন তখন কেমন করে ছাড়াবেন, একটু গরম পানির ভিতরে 1 মিনিটের জন্য বসা জন্য একটু রেখে দিলে দেখবেন খোসাগুলা অতি তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। আর আমি উপর দিয়ে সেট করে একটা একটা দিয়ে দিচ্ছি। আর পরে আমি দিয়ে দিচ্ছি 2 পিস শুধু আপনার কিশমিশ দিয়ে দিচ্ছি, কারণ আমি আলমন্ডটা খেতে পারি না। আর এখানে আমি যে উপরে সিরাটা করব, সিরাপটা করার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে শুধু 1 মিনিটের জন্য 2 মিনিটের জন্য এটা জাল করলে দেখবেন হয়ে গেছে। আর আমি 1 ফোঁটা শুধু দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এটা সিরাটা বানিয়ে নিলাম। আর সিরাটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর ওভেনে যে আমি বাসবুসাটা বসিয়েছিলাম 200 ডিগ্রিতে আমি 30 মিনিট এটা বেক করে নিয়েছি। এই 30 মিনিটের ভিতরে দেখবেন যে আমার ইগুলো অনেক সুন্দর হয়ে গেছে, উপর দিয়ে কালার চলে আসছে, ভিতরে আর কোনো কাঁচা নেই। আমি এখন নামিয়ে পরিবেশন করছি, আর এটা খেতে অনেক টেস্টি। আর আমি একটু ছুরি দিয়ে আগের থেকে কেটে রেখেছিলাম, তার উপরে আবার আমি আর একবার ছুরি দিয়ে কেটে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে সিরাপটা করে রেখেছিলাম সেইটা আবার দিয়ে দিচ্ছি। এটা আপনারা ঈদের সময় তারপর যে কোনো অনুষ্ঠানে এটা সার্ভ করতে পারেন। এটা খেতে অনেক টেস্টি, দেখতেও অনেক সুন্দর। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইমে আবার আর একটা খাবার নিয়ে চলে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, বাই।